অর্থাৎ দৃশ্যগুলো বিদেশি এবং সংলাপগুলো বরাবরের মতোই বাংলায়। সবাইকে ঈদের শুভেচ্ছা। এতক্ষণ ধরে আপনারা নাচ গান হাসি সবই দেখলেন, কিন্তু খেলাধুলাও কিন্তু বিনোদনের একটি অংশ। তাই আমি কিছু ব্যতিক্রমী খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতেই ক্রিকেট, বোলার এগিয়ে আসছে, বল করবে, হ্যাঁ বল করছে, কিন্তু যার মারার কথা সে তো নড়ছে না, ওমা একই, উনি তো জমি গেছে। হ্যাঁ, টেস্ট খেলা তো সারাদিন ধরে ফিটেছে, বলের যে গতি তাতে কেউ থাকে আউট করতে পারে না, ফলে নিজেই টায়ার্ড হয়ে ঘুমাই গেছে ওমা। বিচিত্র এই ক্রিকেট খেলা, তার কিছু নজদিরা বোধ হয় আমাদের উপরও হচ্ছে। এবারে হাই জাম্প, দ্রুত গতিতে এগিয়ে আসছে খেলোয়াড়, দিবে লাভ, দিছে লাভ, ওরে বাপরে বাপ, এটা কি লাভ দিলেও না লাভ দিলেও, তখন মাথাটা ফাড়ে নাই এটাই রক্ষা। এবারে বাধা ডিঙ্গানো দূর, এগিয়ে আসছে তিন প্রতিযোগী, লালমিয়া, কালামিয়া এবং দলামিয়া। লালমিয়া ভারতে পাচ্ছে, থ্যাংক ইউ। এবারে দলামিয়া, হ্যাঁ সে হয়েছে ভারত, কিন্তু কালামিয়া তা পড়ে গেছে। এই কে কইছে এখানে এসব খেলাধুলা করতে? তুই আগে নালা নর্দমা ম্যানুয়াল ভারতের প্র্যাকটিস কর, তারপরে খেলায় আসিস, আবার অলিম্পিকে যাইতে চাই। এবারে ঘোড়ায় সরিয়ে মর্দ বাদা ডিঙ্গানোর ফলা, প্রথম বাদা ফারুইছে ঘোড়া, তারপরে দিছি এমন যারা সাথী বোধায় যায় মারা, তারপরে গান ধরছে ধীরে ধীরে, চল ঘোড়া আমি এবার আদা মরা, এদের বাসা মরা থাক। এবারে ঝুলন্ত মানুষের উড়ন্ত খেলায় আসা যাক, ওমা এ দেখি উড়াল দিবার আগেই উষ্টাকায় ফানিতে পড়ছে, বোধা কয়েক ডক ফানিও খেয়েছে, এরবার দেখি উঠছে একদিন ফাঁকি হয়ে। এবার একজন কোচের নমুনা দেখেন, দুই হাতে দুজনে ধরি উল্টাই দি, একটা বাপ নিল, বাপ কানা উনি উল্টাইছেন, অথচ দেখেন ওরা এইভাবেই উল্টাই গেছিল। এবার উনি ভারত একটা সহজ কাজ রে কঠিন বানায় রেখেছে, এদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন।